জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব সৈকত হোসেন ভাই। আমি সৈকত হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরব ঐতিহ্য ও সংগ্রামের 44 বছর উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 44তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে পাকুড়িয়ার ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষাতা ও দোয়া মাহফিলে উপস্থিত স্নেহাস্পদ সভাপতি পাকুড়িয়ার স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য সদস্য সচিব হৃদয়, উপস্থিত পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক হুমায়ুন সাহেব, উপস্থিত আনিস কাকা পাকুড়িয়া ইউনিয়নে, উপস্থিত হুমায়ুন কাকা এবং আহমদ আব্দুল খালেক শহীদ সোহা, উপস্থিত শেরপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান মহানবী হোসেন রূপক, আমার সহসঙ্গী শেরপুর জেলা ছাত্র দলের সহসভাপতি সাগর এবং শেরপুর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মণি এবং শেরপুর সদর উপজেলা শাখার সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন বিপুল সহ আপনাদের অত্র ইউনিয়নের ইউনিয়ন ছাত্র দলের সুযোগ্য সভাপতি মাহিমুর রহমান বাবু সহ অত্র ইউনিয়নের মুরব্বিয়ান এবং পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার সঙ্গে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রতিটি ক্রান্তীয় লগ্নে বাংলাদেশের সময়ের প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে বাংলাদেশের সবচেয়ে যখন ক্রিটিক্যাল একটা মুহূর্ত ছিল সেই সময়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি নেপথ্যে যিনি রয়েছেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তার সম্পর্কে আপনারা সকলে জানেন। উনি এমন এক ব্যক্তিত্ব, যখন বাংলাদেশে 71 সালে যুদ্ধ শুরু হয়, যখন বাংলাদেশের যাদবপুরে বিভিন্ন নেতৃবৃন্দ পলাতক হয়ে যান, যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার মতো কোনো লোক ছিল না, ঠিক সে সময় আমাদের কালুইঘাট বেতার কেন্দ্র থেকে যখন ভেসে আসছিল আই মেজর জিয়া, জো ইয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা শুনে সকলেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মেজর জিয়া নিজে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে সেক্টর কমান্ডার থেকে জিয়াদ ফোর্সের প্রধান থেকে উনি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা দান করেছেন। বাংলাদেশকে স্বাধীনতার পরে বাংলাদেশের জনতা সরকার প্রতিষ্ঠিত হয়, আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হয়, তারা বাকশাল কায়েম করে, তারা সুন্দর একটি দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যায়, তারা নিজেদের মধ্যে মারামারি হানাহানি লুটতরাজ শেখ মুজিব সাহেবের আত্মস্বীকৃত লুটেরা চাটার দল চুরের দল, তার আত্মস্বীকৃত চুরের দল চাটার দল বাংলাদেশকে বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে যান। তারই ধারাবাহিকতায় 15ই আগস্ট তার নির্মমভাবে তাকে নিহত করা হয়। তার পরিবর্তিত সময় আপনারা জানেন বাংলাদেশে আবারও এক দুর্যোগ মুহূর্তে পড়ে যায়, সংকটে পড়ে বাংলাদেশে, যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন বাংলাদেশ যখন আবার এক ক্রান্তি লগ্নে, ঠিক সেই সময় আবার ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন সেই মেজর জিয়া, যিনি উই রিভোল্ট বলে আবার সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের ক্ষমতাভার তার কাছে নেন। আপনারা জানেন সেই তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে মাত্র 4 বছরে নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, এটা আমাদের মুরব্বীরা যারা রয়েছে তারা জানেন, সেই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে করেছেন, উনি বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা দান করেছেন, উনি বাংলাদেশকে গার্মেন্ট সেক্টর উন্নতি দান করেছেন, উনি বাংলাদেশের এই যে বিদেশ যায় মানুষ আমাদের রেমিটেন্স পাঠায় তার ব্যবস্থা করে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু দুঃখের বিষয় লক্ষ্য করেন, সেই জিয়াউর রহমানকে কতিপয় আততায়ী বিপদগামী সেনারা তাকে হত্যা করে, হত্যা করার পর বাংলাদেশ আবারও এক অন্ধকারের ছন্ন অবস্থায় পড়ে, গণতন্ত্রবিহীন অবস্থায় পড়ে, এক স্বৈরাচারের কাছে পতিত হয় বাংলাদেশ। সেই স্বৈরাচারের কাছ থেকে আবার যখন বাংলাদেশকে উদ্ধার করতে হয়, ঠিক তখনই কিন্তু আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বার্ন্যান আমাদের দেশনেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু আবার আমাদের এই বাংলাদেশকে
বাংলাদেশকে হাল ধরেছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। উনি 90 স্বৈরাচারী আন্দোলনে নেতৃত্ব দিয়ে উনি কি করেছেন, আমাদের এই বাংলাদেশকে আবার একটি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই 1987 সালে 1 সেপ্টেম্বর আজকের এই দিনে গঠিত হয়েছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু জনগণের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন। আজকে আপনারা লক্ষ্য করেন আবারও সেই 2008 এর পরে বাংলাদেশ, আজকে বাংলাদেশে কোনো মানুষ ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষ সঠিক কথা বলতে পারে না, বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই কথা বলার, বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষকে পুলিশ দিয়ে গুম খুন হয়রানি করা হচ্ছে। আপনারা জানেন আইনগর প্রতিষ্ঠিত করা হয়েছে, গুম খুন নির্যাতনের মাধ্যমে মানুষকে বাকরুদ্ধ করা করে রাখা হয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের আমি শুধু এই মেসেজ এই জন্য দিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটি সময় তারা বাংলাদেশের জন্য, মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, আন্দোলন সংগ্রাম করে, এবং তারই সারথী হিসেবে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তারা হয় গ্রামে বিজে রাজপথে থাকে, না হয় রক্ত দিয়ে রাজপথে থাকে, আপনারা লক্ষ্য করে থাকবেন। তারই আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ গুম খুন হত্যা করে বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীকে তারা হত্যা করে আমাদেরকে কিন্তু দাবায় রাখতে পারেনি। আমরা সকলে ছাত্র দলের নেতা, আজকেও নারায়ণগঞ্জে আমাদের যুব দলের নেতাকে হত্যা করা হয়েছে, এক তুলারাম কলেজের এক ছাত্র দলের নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য আমরা রক্ত দিব, কিন্তু এই স্বৈরাচারী হাসিনাকে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করবো। আবারও আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আবারও শহীদ ছিলেন জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র দেশরত্রী বেগম, খালেদা জিয়ার সুযোগ্য পুত্র দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব, আমাদেরকে শুধু প্রবাস থেকে, শুধু লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন। তার দেখে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আজ মাঠে নেমে এসেছে, আপনারা লক্ষ্য করছেন। তার স্লোগান ইতিমধ্যে তিনি একটি স্লোগান দিয়েছেন যে হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। আমরা এই বাংলাদেশকে টেক ব্যাক করার জন্য যে স্লোগান দিয়েছেন এই বাংলাদেশের, তার নেতৃত্বে আমরা আবার আমাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আনবো, গণতন্ত্র ফিরিয়ে আনবো, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব, আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এবং সকলে মিলে সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করবো ইনশাল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আগামী দিনে যেন কোন আওয়ামী দালাল, কোন বদমাইশ আমাদের ভোট চুরি না করতে পারে, ভোট করতে না পারে। ঐক্যবদ্ধ হই দেশ নায়ক তারেক রহমানের ডাকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে, এবং আমাদের জেলা বিএনপির অভিভাবক জনাব মাহমুদুল হক রুবেল এবং আল্লাহ হযরত আলী সাহেবের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম, আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে, আপনারা সকলে মিলে সেখানে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই আওয়ামী সরকারকে অতি সত্বর এই বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাষ্ট্রীয় সময় থেকে বিতাড়িত করে আপনাদের সরকার, মানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সোচ্চার হয়ে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সর্বসময়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ছাত্রদল শিবপুর জেলা শাখা, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।